আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাইফুদ্দিন। দূরের এবং কাছের যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব নামাজের জন্য কোরআনুল কারিম থেকে পাঁচটি সুরা। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সুরা ফিল থেকে কাফিরুন পর্যন্ত, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সুরা নাসর থেকে নাস পর্যন্ত। তো যদি আপনি নামাজ সুরা না জেনে থাকেন, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। সুরা নাসর, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. سورة لهب، بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. سورة إخلاص، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فلق، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة ناس، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. প্রিয় দর্শক, এই ছিল পাঁচটি সুরা। আপনারা সকলে সেই শুদ্ধভাবে এই ভিডিওর মাধ্যমে নামাজের পাঁচটি সুরা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের সমস্ত দোয়া সুরা সেই শুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।